আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটি কিনে আপনি একদমই নতুন ধরনের একটি ব্যবসা শুরু করতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন এবং যে প্রোডাক্টটি তৈরি হবে সেটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চাহিদা রয়েছে এবং কোনো যেতে পারে আজকে আমরা আপনাদেরকে এই ধরনের একটি মশলা ভাঙানোর মেশিন দেখাবো এটা সম্পূর্ণ ভ্রাম্যমান একটা মশলা ভাঙানোর মেশিন আপনি চাইলে এই মেশিনটি কিনে ভ্রাম্যমানভাবেও ভাবেও মশলা ভাঙানোর ব্যবসা করতে পারবেন তো এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই সেলো ইঞ্জিনের মেশিন যেটা আপনাদের চালানোর জন্য তেলের প্রয়োজন হবে গ্যাসোলিনের সাহায্যে এই মেশিনটি চালাতে পারবেন বলে রাখা ভালো এই মেশিনটি আপনি চাইলে দুইভাবে স্টার্ট করতে পারবেন প্রথমত হচ্ছে এখানে ব্যাটারি আছে ব্যাটারির সাহায্যে আপনি জাস্ট এখানে ছাবি দিয়ে অন করলে মেশিন ব্যাটারির সাহায্যে মেশিন চালু হবে এছাড়া এখানে তার টাইপের একটা হুইল আছে যেটা টান দিয়েও আপনি মেশিনটি চালু করতে পারবেন তো মেশিনটি চালু করার জন্য সবার প্রথমে আপনাকে মেশিনটি সেট আপ করে নিতে হবে যে কোনো একটি ছোট জায়গার মধ্যে মেশিন সেট আপ হয়ে গেলে এরপর মেশিনের সাথে যে ছাবিটি পাবেন এই ছাবিটি দিয়ে মেশিন অন করলে মেশিন স্টার্ট হয়ে যাবে আর মেশিন স্টার্ট হয়ে যাওয়ার পর মেশিনের হোপারে জাস্ট আপনি যে প্রোডাক্টটি পাউডার করতে চান সেই প্রোডাক্টটি হচ্ছে মেশিন হোপারে দিলে এই ধরনের আউটপুট লাইন দিয়ে আপনার প্রোডাক্টটি গ্রাইন্ড হয়ে বেরিয়ে আসবে আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা মেশিনটির সাহায্যে গম ফাইন করে দেখাচ্ছি অর্থাৎ গম থেকে আমরা আটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী হলুদ মরিচ যে কোনো ধরনের কিছু আপনি এই ধরনের দানা থেকে মসৃণ পাউডার করতে পারবেন আপনি এই মেশিনটির সাহায্যে প্রায় তিরিশ থেকে চল্লিশটি আইটেমেরও ব্যবসা করতে পারবেন এবং এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের ঘন্টায় ক্যাপাসিটি বিশ থেকে পঞ্চাশ কেজি অর্থাৎ প্রতি ঘন্টায় বিশ কেজি থেকে পঞ্চাশ কেজি ভাঙানো যাবে তাই আপনি যদি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনি আমাদের এই মশলা ভাঙানোর মেশিনটি কিনে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন এবং আপনার জানার শুনে যদি কেউ এই ধরনের ব্যবসা শুরু করতে চায় তাকে ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করতে পারেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি